আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বিদ্যালয় আর বিদ্যালয়ের বেহাল দশা, বাইরে ঝাঁচকচক নীল সাদা রং আর ভেতরে জরাজীর্ণ ভবন, খসে পড়ছে প্লাস্টার, ফাটল ধরছে ভবনের ছাদ, আতঙ্ক গ্রাস করছে পড়ুয়াদের, ভয়ে ছাত্রছাত্রীদের স্কুলের পঠন পাঠন বা অভিভাবকরা দীর্ঘদিন পুরনো বিল্ডিংয়ের সংস্কারের অভাবে বেহাল দশা মেনে নিচ্ছে স্কুল কর্তৃপক্ষই। বিদ্যালয়ের চারিদিকে নেই সীমানা প্রাচীর, সন্ধ্যা নাবতেই বিদ্যালয় চত্বরে বসছে মদের আসর, বাড়ছে সমাজবিরোধী রানাগোনা, শিক্ষার পীঠস্থানে যে মাতালদের ভাটিশালা হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে মিড ডে মিলের সামগ্রী, স্কুলের ফ্যান, জানান দিচ্ছে খোদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকই। মালদার হরিশ্চন্দ্রপুরের এক নম্বর ব্লকের অন্তর্গত কিসকিনপুরে প্রাথমিক বিদ্যালয়ের এই বেহাল দশা সামনে আসতেই শুরু হয়ে গেছে তরজা। দীর্ঘদিন ধরে স্কুলের বিল্ডিংয়ের সংস্কারই হয়নি, যার ফলে জল বসছে ছাদে, ফাটল দেখা গেছে একাধিক জায়গায়, খসে পড়ছে প্লাস্টার। আর এই বিল্ডিংয়ের সংস্কারের জন্য যে পরিমাণে অর্থের প্রয়োজন, স্কুলের নিজস্ব তহবিলে তা না থাকার তাই সম্ভব। একদিকে যখন ডিজিটাল ক্লাসরুম, অন্যদিকে সেটা কোনো কিছুই হয় না স্কুলে, অন্যদিকে সংস্কারের অভাবে ভেঙে পড়ছে পরিকাঠামো, প্রশ্ন উঠছে সবটাই কি তাহলে আইওয়াস, পুজোর ছুটির পরে স্কুল খুলতেই আসতেই চাইছে না ছাত্রছাত্রীরা, আতঙ্ক গ্রাস করছে খুদে পড়ুয়াদের মনে, ভয় পাচ্ছে অভিভাবকরাও, কারণ স্কুলের ভগ্ন বিল্ডিংয়ের দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। সমগ্র ঘটনায় সামনে আসতেই প্রশাসন ও শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। স্কুলের প্রধান শিক্ষক সাধারণত মেনেই নিয়েছে এই দুরবস্থার কথা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন। আমি আর কি বলবো, আপনারা তো সবই জানেন, এটা শুধু মিসকিনপুর বলে নয়, সারা পশ্চিমবাংলাতে যে সমস্ত আপনি স্কুল দেখতে পাবেন, এসএসকে, এমএসকে, প্রাইমারি এবং হাইস্কুল যে স্কুলগুলো আছে, আপনি বাইরে থেকে দেখতে পাবেন সাদা এবং নীল রঙে ঝকঝক করছে স্কুলটা, ভিতরে যখন ঢুকবেন তখন দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফাটল। যেমন আজকে এই মিসকিনপুরে আপনি যে বিষয়টা নিয়ে বললেন, কাজেই এই স্কুলের যে বিল্ডিংয়ের যে অবস্থা, এই অবস্থা দেখে যারা বাচ্চাদের যারা অভিভাবক, তারা বাচ্চাদেরকে স্কুলে আর বাচ্চাদেরকে পড়াতে পাঠাতে পারছে না, ওরা আতঙ্কে ভুগছে যে বাচ্চারা কখন কি হয়ে যাবে বলা মুশকিল। আর তাছাড়া শিক্ষা দপ্তরটা পুরো তো জেলে, হ্যাঁ, এরা সবাই তো চোর, শিক্ষার যে এই অবস্থা কি বলবো। আজকে আমরা সবাই শিক্ষা দীক্ষার দিক দিয়ে সমস্ত কিছু দিক দিয়ে পিছিয়ে আছি, এবং এটার জন্য যদি কেউ দায়ী থাকে বর্তমান সরকার। আমি হরিশ্চন্দ্রপুরের 1 নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ হিসাবে আমি অবশ্যই স্কুলগুলো পরিদর্শনে যাব, আমার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে যতগুলো স্কুল আছে, এবং আমার দিক দিয়ে যা যা করণীয়, হ্যাঁ, আমি সব রকমের চেষ্টা করব করার জন্য। এবং আমি শিক্ষা দপ্তরে যারা আছেন বর্তমানে ওনাদের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই স্কুলের যে বেহাল অবস্থা কী করে ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা করার জন্য। স্কুলে শিক্ষক নেই, 2-3টা শিক্ষক দিয়ে পড়াশোনা হয়, কোনো নিয়োগ প্রক্রিয়া নেই, টোটাল নিয়োগ প্রক্রিয়া আছে বন্ধ, আর শিক্ষা দপ্তরটা তো পুরোপুরি তিহার জেলে, আর সরকার কোনো রকমের পদক্ষেপ নিচ্ছে না, নতুন করে কীভাবে নিয়োগ করা যাবে, পঠন পাঠন উন্নত করার জন্য শিক্ষক কীভাবে নিয়োগ করা যাবে, বাচ্চাদের ভবিষ্যতের কথাও এনারা ভাবনা চিন্তা করছেন না। সব হচ্ছে চোর, সব চোরে ভরা, এরা চুরি ছাড়া কিছুই জানে না। বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে সরকার যা ছিনিবিনি খেলছে ওদের জীবন নিয়ে, আর দিদি তো বলে দিয়েছেন খেলা হবে, কিন্তু আমরা বিরোধী পক্ষে আছি, আমরা কিন্তু খেলাটা দেখেই ছাড়ব, এদের খেলা আর বেশি দিন চলবে। আছে ফাটা আছে, কি ফাটা আছে, পড়ে পড়ে যায় চোর 2-3 মাস থেকে। আচ্ছা, কেন পড়াচ্ছেন না? চোর পড়ে যায় ছেলের পর তাই দায়িত্ব কে নেবে, চোর তুই স্কুল ই হবে, ফিটিং হবে, তারপরে আমরা পাঠাবো। হ্যাঁ, দায়িত্ব নেবে না বাচ্চাদের, গিয়ে বাচ্চাদের দায়িত্ব নিতে হবে, তারপরে আমরা স্কুল পাঠাবো।
মাস্টার দায়িত্ব কি নেবে মাস্টার কি সবসময় পাড়া দিয়ে রবে বাচ্চাদেরকে যখন পড়াবে ওই সময় করা পড়ার সময় দায়িত্ব তারপরে তো দায়িত্ব নাই যদি স্কুলে না পাঠান তাহলে পড়াশোনা কি করবে কি করবে এভাবে খেলাবে খেলায় বেড়ায় খাবে স্কুলে পাঠাই কি আমরা ছেলেকে মারতে পাঠাবো খেলবে আপনার দায়িত্ব নিলে পরে পাঠাবো পাঁচ ছ মাস এমনি বাইরে নিয়ে যাবে তো কিরকম খাবে তুমি তো এরকম খেলায় বেড়ায় খাচ্ছে ছোঁয়ারা লাইনে কাছে ছোঁয়ারা কাছে পাঠাবো না আমরা ছোট ফাইনাল হয়ে যাবে স্কুল তারপরে আমরা ছেলেদেরকে পাঠাবো ছেলে মেয়েদেরকে পুতিনপুরে পতাপুরে নাতিপুরে কি নাম আপনার আমার নাম তসলিমা দিদি বাড়ি এখানে মিসকিনপুরে আমরাও শুনেছি কিছু স্কুলে হয়তো ফাটল ধরেছে তবে সব স্কুলে এরকমটা হয় না কোনো কোনো স্কুল হয়তো অত্যাধিক মানে পুরাতন হয়ে যাওয়ার কারণে অনেক দিন হয়ে যাওয়ার কারণে ফাটলটা ধরতে পারে তবে প্রশাসনের কাছে আমি অনুরোধ করব যাতে সেই ফাটল মেরামতের কাজ অতি দ্রুত সহকারে করা হয় কারণ পড়ুয়াদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় কারণ আমাদের রাজ্য সরকার বিগত 34 বছরের বাম আমলের সরকারকে পিছনে ফেলে রেখে শিক্ষা ব্যবস্থাটাকে একটা মূল শিখরে পৌঁছে দিয়েছে তাই আমি প্রশাসনকে অনুরোধ করব যাতে অতি দ্রুত সেই ফাটলের কাজকে সেরে নেওয়া শিক্ষা ব্যবস্থার প্রচুর হারে উন্নতি হয়েছে আজকের ডেটে আপনারা দেখতেই পাবেন স্কুল শিক্ষা এত মানে প্রচারে বাড়ছে কন্যাশ্রী থেকে নিয়ে শুরু করে বিভিন্ন রকমের সরকারের যে মানে উন্নয়নমূলক কাজ আজকে প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে কিছু কিছু স্টুডেন্ট যারা পড়াশোনার হয়তো ভাবমূর্তিটুকু পেত না আজকে তারা উৎসাহিত পাচ্ছে কন্যাশ্রী এবং রূপশ্রী নামক যে দুটি প্রকল্প তাদেরকে উৎসাহিত করছে উচ্চশিক্ষায় নিয়ে যাওয়ার জন্য তাই বিরোধীর কাজ হচ্ছে বিরোধিতা করা আমরা বলবো প্রশাসনের কাজ করে অতি শীঘ্রই যাতে সেই মেরামতির কাজটা ইয়ে করে আবার শিক্ষা ব্যবস্থাটাকে সচল করে এইটুকুই আমি বলবো শিক্ষা ব্যবস্থার অত্যন্ত হারে উন্নতি আমাদের কিন্তু রাজ্যে হয়েছে দেখুন আজকে হয়তো বিল্ডিংয়ের অবস্থা হয়তো বেহাল অবস্থায় রয়েছে তাই হয়তো পড়ুয়ারা বিদ্যালয়ে সচল না থাকার কারণে হয়তো ভয়ভীত পাচ্ছে তাই প্রশাসনকে অনুরোধ করবো তাড়াতাড়ি যাতে সেই বেহাল অবস্থাটাকে সচল করে স্টুডেন্টরা যাতে আবার ওই পুনরায় বিদ্যালয়ে যাতায়াত করে নিজের পথকে সুগম করতে পারে পড়াশোনা করে এটুকুই বলবো প্রশাসন যাতে দ্রুত হারে কাজটা কমপ্লিট করে দেয় বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা তারা প্রত্যেকটা বিষয় নিয়ে বিরোধিতা করবে এটা স্বাভাবিক বিষয় রাজ্য সরকার আমাদের যথেষ্ট হারে শিক্ষা ব্যবস্থাকে কি বলবেন হ্যাঁ সেটা আমাদের অনেক দিনের পুরনো স্কুল তো যে ফাটলগুলো হয়েছে প্লাস্টার ফেটে যাচ্ছে মাঝে এই ছাদগুলো তো মানে জল শোপ করে জল পড়ে তো আমাদের যে স্কুল থেকে যে ফান্ডে আসে সেই টাকাই তো আমরা যেটুকু পারার করি কিন্তু ওই রকম আসে না যে বেশি করে আসছে যে আমরা পুরোপুরি সেটা রিপেয়ারিং করবো সেটা করতে পারছি না তো আমাদের অফিসে এসআই অফিসেও জানে ওনারাও ব্যবস্থা করছেন কিন্তু আমরা অ্যালটমেন্টটা পাচ্ছি না এই আর এটা করলে পরে যে ছাত্রছাত্র পড়ছে কখনো কোনো চাঙর টাঙর খসে পড়লে পরে বিপদ প্লাস আমাদের বাউন্ডারি যে এটা এই বাউন্ডারিটা খুবই প্রয়োজন বাউন্ডারির অবস্থার জন্য আমাদের স্কুলের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এটা তো স্বাভাবিক অনেক ছাত্রছাত্রী কোনো রকম চাঙর টাঙর খসে পড়ে গেল তাহলে অসুবিধার জন্য ওটার জন্য স্কুলে অনেক বাচ্চারা আসে না আচ্ছা এই আতঙ্কটার কারণে আমরা স্থায়ী শিক্ষকরা আছি প্যারা টিচাররা আছি ওরাও যাই গিয়ে আমরা বাচ্চাদের বলি এবং বাচ্চাদের গার্জেনদের বলি বাড়িতে এই করি কখনো কখনো যে আপনারা পাঠান স্কুল পাঠান আমরা তো আছি তো ওদের সেফ সাইডেই আমরা ওদের পড়াশোনাটা করাবো কতগুলো স্টুডেন্ট আছে স্কুলে এখন আমাদের স্কুলে 136-137টা এখন বাচ্চা তো আসে এখন বাচ্চা ভালোই আসে কতজন শিক্ষক আছে না আপনারা স্থায়ী 3 জন এবং 2 জন প্যারা টিচার পার্শ্ব শিক্ষক এইভাবে আমাদের চলছে এই চুরি মানে আমাদের স্কুলে মাঝে মাঝেই চুরি হয় যে দেখেন তালা ভেঙে গেট ভেঙে চাল চুরি করে নিয়ে গেল ফ্যান 2-4 বার 5 বার আমি ফ্যান লাগালাম ফ্যান চুরি খুলে নিয়ে চলে যাচ্ছে সেদিন ফ্যান তারপরে চাল রান্নার আসবাবপত্র রান্নার বাসনপত্র এগুলো সব চুরি হয়ে যায় মানে এখানকার যে পরিবেশ খুবই মানে ভালো না আর থানায় অভিযোগ করে একবার ধরেও নিয়ে গেল তবুও কোনো শিক্ষা নাই আবার বারবার একই রকম হচ্ছে আমাদের মানে এই স্কুলের খুবই মানে মানে ভালো না ওই দিক দিয়ে আর বিশেষ করে আমাদের বাউন্ডারি ওয়ালটা হইলে মানে এটা ঘেরা হলে পরে একটা ইয়ে হবে কিন্তু এই বাউন্ডারি আমি চেষ্টা চালাচ্ছি তবে প্রশাসন যদি তাড়াতাড়ি করে দেয় তো খুবই ভালো হয় আচ্ছা আমার নাম সুব্রত মোহন দাস আমি এই মিশ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের
ভারপ্রাপ্ত শিক্ষক। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।